হ্যালো স্টুডেন্ট কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা সপ্তম শ্রেণী তোমাদের এটা নতুন দিয়েছে জুলাই মাসে অবশ্যই তোমরা এটা করে রেখো আমি বলে দিচ্ছি দেখো এখানে প্রথম কোশ্চেনটা আছে কি ইস্ট বেঙ্গল ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয় এটা হবে আমাদের উনিশশো কুড়ি সালে প্রতিষ্ঠিত হয় ওকে উনিশশো কুড়ি সালে প্রতিষ্ঠিত হয় পরেরটা কি আছে অ্যাথলেটিক শব্দটি কোথা থেকে এসেছে তো অ্যাথলেটিক শব্দটি এটা হবে কি অপশান নম্বর তিন অ্যাথলন থেকে এসেছে অ্যাথলন থেকে এসেছে অপশান নাম্বার থ্রি হবে এটা আর পরের কোশ্চেন তিন নম্বর কোশ্চেন মোহনবাগান ক্লাব গত সালে সাহেবদের হারিয়ে শিল চ্যাম্পিয়ন হয়েছিল আর এটা হবে আমাদের কী হবে উনিশশো সালে এটা হবে আমাদের উনিশশো সালে আমাদের পরের কোশ্চেন আছে কি খেলা মানুষের ড্যাশ প্রবৃত্ত তো এটা হবে সহজাত প্রবৃত্ত আর পরেরটা খ গ্রিক শব্দ ড্যাশ থেকে জিমনাস্টিক কথাটি এসেছে এটা হবে কি জিমনস নস বর্গীর জয় হর্ষী ম দন্তীর্ণ দন্ত শ এটা হবে জিমনস জৈন ধর্ম ড্যাশ মূর্ত প্রতীক হিসাবে বিদ্যামান এটা হবে কি অহিংসার মূর্ত প্রতীক হিসাবে বিদ্যামান পরেরটা ঘয়েরটা এনসিসির ড্যাশ ড্যাশ রঙ নৌসেনার বাহিনীর প্রতীক তো উত্তরটা হবে লাল এবং নীল এখানে তোমরা দিতে পারো লাল গাঢ় নীল এবং হালকা নীল এটাও দিতে পারো তো পরের কোশ্চেন খেলা কি। তো খেলা কি এখানে আমরা লিখে রেখেছি খেলা হচ্ছে খেলাধুলা হলো এমন এক ধরনের কাজ যা বিনোদনের জন্য অথবা কখনো কখনো জ্ঞান অর্জনের সরঞ্জাম হিসেবে গণ্য করা হয় এটি হচ্ছে খেলা তো আমাদের পরের কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার খ প্রত্যক্ষ বিনোদন কাকে বলে প্রত্যক্ষ বিনোদন কাকে বলে তো উত্তরটা হবে কি বিনোদন এমন এক ধরনের কাজ যা দর্শক বা শ্রোতার আকর্ষণ বা আগ্রহের বিষয় এবং যা তাদের আনন্দ প্রদান করে প্রত্যক্ষ বিনোদন হলো বা প্রত্যক্ষ বিনোদন বলতে চোখের সামনে যে কাজটি দেখে আমরা আনন্দিত হই সেই কাজকে প্রত্যক্ষ বিনোদন বলা হয় আমাদের পরের কোশ্চিন মানে তিনের গ নম্বর হচ্ছে সৃজনশীল বিনোদনের একটি উদাহরণ দাও সৃজনশীল বিনোদনের একটি উদাহরণ হলো এখানে আছে রক গানের উৎসব অ্যাল অ্যালটামন্ড ফ্রি কনসার্ট তারপর আছে নাইট ক্লাব সমূহে সংগঠিত এমন কিছু ঘটনা হল যেমন ছত্রভঙ্গ অতিরিক্ত কোলাহল সন্ত্রাসবাদ যেমন দুই হাজার দুই সালে বালি বোমা হামলা এবং বিশেষ করে আগুন লাগা এগুলো হচ্ছে সৃজনশীল বিনোদন আমাদের পরের কোশ্চেন কোশ্চেন নাম্বার হচ্ছে ক শারীর শিক্ষার উদ্দেশ্যগুলি কী কী তো এগুলো তোমরা নিজে থেকেই পারবে এইগুলো হচ্ছে নিজেকে ঠিক রাখা তারপরে আছে শারীরিক গঠন ঠিক রাখা বিভিন্নভাবে মানসিক মনোযোগ হারি হারিয়ে না যাওয়া এবং বিভিন্নভাবে আরও আছে যে মানসিক মনোযোগকে ভালো করে সুস্থ করা তো আরও তোমরা দিতে পারো এগুলো আছে শরীর শিক্ষার উদ্দেশ্য কোশ্চিন পাঁচ নম্বর কোশ্চিন তুমি সারা বছর কোন দিন কখন কত সময় এবং কি ধরনের শারীরিক শিক্ষা সূচতে সূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়েছো এবং তোমার কি লাভ হয়েছে এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করো তো অবশ্যই এগুলো কিন্তু তোমরা নিজেরাই পারবা কারণ এগুলা তোমরা বিভিন্নভাবে তোমরা বলতে পারো আমরা স্কুলে অনেকভাবে ক্রীড়া প্রতিযোগিতায় নাম দিয়েছি এবং সেখান থেকে অনেকভাবে আমরা লাভবান হয়েছি কি কী লাভবান হয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর একটা এখানে কী আছে করোনা ভাইরাস বিষয়ে একটি স্বাস্থ্য চেতনা পোস্টার তৈরি করো তো পোস্টারটা আমি দিয়ে দেবো এখানে অবশ্যই সেটা দেখে তোমরা পোস্টারটা আঁকিয়ে নিও ওকে তো আজকের মতো এটুকুই স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা আজকে এটুকুই শেষ আর তোমাদের পরবর্তী আমরা অঙ্কটা নিয়ে আসছি অবশ্যই তোমরা এগুলো করে রাখো আর তোমাদের এগুলো কিন্তু প্রায় এই মাসের পরেই জমা নিয়ে নেবে তো ভালো থেকো ধন্যবাদ